পরকীয়ার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগরের সায়ের পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, 40 বছরের মোড়ে বাউরি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। অভিযোগ, স্বামীর এক সহকর্মীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী মালা বাউরি। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হতো। সোমবার সকালে বাড়িতেই মোড়ে বাউরির মৃতদেহ উদ্ধার হয়। এই মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকা বাসিন্দাদের অভিযোগ, পরকীয়ার জেরেই মালা বাউরি তার স্বামীকে হত্যা করেছে। নিহতের দাদার অভিযোগ, মালা বাউরি ও তার প্রেমিক শ্বাসরোধ করেছে। ঘটনাটা হচ্ছে, ওর একটি ছেলের সঙ্গে ভাবছিল, সন্তোষ ফুঙ্গি বলে ছেলেটির নাম, রাজনীতি করে তৃণমূলের একটা ঠ্যাংরা। তো সে এখানে প্রায় মাঝে মাঝে আসতো, আর একে ঘুমের ট্যাবলেট খাইয়ে একে জব্দ করে রেখেছিল। গিয়ে সারা রাত ফুর্তি করে ঠিক রাত্রি 12টা-1টার সময় ঘর যেত। ফুঙ্গি কার সাথে? ওই মালা বাউরির সঙ্গে। পড়ে গেছে তার পরিবার। আচ্ছা। রাত্রি 12টা-1টার সময় ঘর যেত, আমরা কেউ জানতে পারতাম না। পরে পরে সব জানতে পারলাম যে এরকম দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। যে আমরা একদিন সিদ্ধান্ত নিলাম, দিয়ে তাকে আর ধরা পাওয়া যায়। যে তারপরে যে ইনকো চুরি করে আসে, ইনকো চুরি করে আস্তে 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 করে একে ঘুমের ট্যাবলেট খাওয়ানো অভ্যাস মারা গেল। ওকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ওকে অকেজো করে দেবে, অকেজো করে দিয়ে কালকে রাতের মধ্যে ওকে মেরে ফেলাইছে, গলায় দড়ি দিয়ে ট্রেনে ফাঁসটি ট্রেনে মেরে দিয়ে। আর সকালবেলায় বলছে যে তোমার ভাই মরে গেছে, তোমার সব কে এসে গো এসে গো, মেয়ে রাত রা ফেরছে না, জল ফেরছে না, তো সবাই এসো। তার ইয়ে ওই সন্তোষ ফুঙ্গি মরে বাবরি মরে বাবরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।